মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। হ্যাঁ, মনে পড়ে কবি কাজী নজরুল ইসলামের এই কবিতা বা গানের বিখ্যাত লাইনটি, যেখানে সারা দেশব্যাপী বা দেশের বাইরেও সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমানের চিরাচরিত সত্য। ঠিক সেরকমই এক ব্যতিক্রমী চিত্রের পরিচয় পাওয়া গেল ফুলবাড়ি বানিয়াপাড়াতে। হিন্দু পরিবারের মৃত্যুতে এগিয়ে এলো মুসলিম ভাইয়েরা। সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে ব্যতিব্যস্ত জীবন, দেশভাগ, শহর ভাগ, রাস্তা, গলি, বাড়ি ভাগ সবকিছুকে পেছনে ফেলে অন্যতম নজির গড়ল ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়াপাড়া রূপচাঁদ গজ এলাকা। হিন্দু পরিবারের মৃত্যুতে শ্মশান যাত্রা এগিয়ে এলো সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা। রঘুনাথ শর্মা দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত। মাঝে কিছুদিন আগে তাকে কলকাতা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিল সেই এলাকার মুসলিম ভাইয়েরা। তবে আজ সকালে তার মৃত্যু হয়। শ্মশান যাত্রা থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের, যা কোনো তুলনার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বানিয়াপাড়া রূপচাঁদ গজ এলাকায় রঘুনাথ শর্মা নামে এক ব্যক্তির পরিবার প্রায় দীর্ঘ 60 বছর যাবত বসবাস করে আসছেন সেই এলাকায়। অথচ সেই এলাকাটি পুরোপুরি একটি সংখ্যালঘু এলাকা, আর সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের পরিবারের মাঝে একটি মাত্র হিন্দু পরিবার। রঘুনাথ শর্মার 2 ভাই সহ পরিবারে রয়েছে স্ত্রী, 2 শিশু এবং 1 কন্যা সন্তান। হিন্দু মুসলিম একটি ভেদাভেদ দেখা যায় সব ক্ষেত্রেই, আর সেই ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু পরিবারের ব্যক্তির মৃত্যুতে শ্মশান যাত্রায় প্রায় সমস্ত মানুষই এলাকার মুসলমান। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েত সদস্য ও তৃণমূল অঞ্চল সভাপতি রবিউল করিম বলেন। অন্যদিকে পরিবারের লোকেরা বলে, আমাদের এখানে বানিয়াপাড়া রূপচন্দ্রগছরে রূপচন্দ্রগছ এলাকায় শুধু একটাই পরিবার আছে, শর্মা পরিবার, হিন্দু পরিবার। এই পরিবারের সাথে আমরা দীর্ঘদিন ধরে আমাদের খুব ভালো, মানে এখানে আমরা মুসলিম সবাই থাকলেও সবাই মিলে এখানে আছি খুব পরিবার। মানে এর বাবা যখন মারা যায় তখন আমরাই সব কিছু করছি, ও দাদু যখন মারা যায় আমরাই সব কিছু করছি। আজকে খুব খারাপ লাগছে, খুব অল্প বয়স রঘুনাথ শর্মা আমাদের জীবনদা যে আছে ওর ছোটো ভাই আজকে মারা গেছেন মেডিকেলে দীর্ঘ মানে রোগ ভোগের পরে। তো আজকেও সব কিছু কাজ আমাদেরই করতে হচ্ছে, আমাদের ছেলেপেলেরা সবাই করলো, সবাই করে টোরে সব বাস কাটাকাটি থেকে শুরু করে যা কিছু করার সব কিছু করলো। এখন শ্মশানে নিয়ে যাচ্ছে, শ্মশানে সব কাজ করে তারা সবাই বাড়ি ফিরে আসবে। অন্যান্য জায়গায় তো দেখা যাচ্ছে যে হিন্দুদের পাশে মুসলিমরা যে তাদের সহযোগিতা করে না, বা আপনাদের এই এলাকায় যে একসঙ্গে যে মিলিতভাবে থাকছেন বা করছেন, তো কতটা কী মানে আমাদের আমাদের মধ্যে আমরা কোনোদিনও এই চিন্তা মাথায় আসেনি, আর হয়তো ভবিষ্যতে কোনো দিন আসবে না। এখানে যারা যে শর্মা পরিবার আছে, এই শর্মা পরিবারের যা কিছু সুযোগ সুবিধা আমরা সবাই মিলে সবসময় ওনাদের চোখে রাখি, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। আর ওনারা আমাদের যে কোনো আপদে বিপদে বা যে কোনো অনুষ্ঠান টনুষ্ঠানে সবসময় সামিল হন, আমরাও সামিল হই। যে হিন্দু পরিবার রয়েছে, আপনি কতগুলো মুসলিম পরিবারের মাঝখানে রয়েছে? এখানে আমরা আমাদের মোটামুটি যদি জনসংখ্যার বিচার করার প্রায় 3,000 জনসংখ্যা আছে, তার মধ্যে একটাই ছোট পরিবার, ওরাই 12-13 জন এখানে বসবাস করে। দীর্ঘ কতদিন থেকে আছে তা না, এটা তো আমি বলতে পারবো না, প্রায় ধরেন 100 বছর। আচ্ছা, মানে আপনার আমার দাদুর কোন এলাকায়? এটা রূপচন্দ্রগঞ্জ বানিয়াপাড়া। আপনার নাম? আমার নাম রবিউল করিম, ফুলবাড়ি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। সাধারণ মানুষকে কী বার্তা দিতে চাই? সাধারণ বার্তা লোককে আমি এটাই বার্তা দিব যে এটা তো আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইয়েটা সেটা তো দীর্ঘদিন ধরেই আছে। আমি এটা শুধু এখানে নয়, এটা যেন সারা পশ্চিমবঙ্গ তথা আমাদের ফুলবাড়ি অঞ্চলে এই জিনিসটাই যেন বজায় থাকে, এটাই আমি সবাইকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে আমি বার্তা দিব। মানে আমার দাদা আজকে হঠাৎ করে সকালবেলা মারা গেছে, অনেকদিন যাবৎ মেডিকেল কলেজে ভর্তি ছিল, চিকিৎসা করা হয়েছে, কিন্তু হওয়ার পরে এখানে আমরা যে আমি যে গ্রামে বাস করে আছি এখানে আমাদের অধিকাংশ মুসলমান ভাইরা আছে, তার মধ্যে আমরা একক ঘর হিন্দু, আজকে ধরেন 50-60 বছর যাবৎ এখানে আছি। সবাই মিলে এদেরই নিয়েই আমাকে এটা সদ্গতি করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। আমার নিজের দাদা মারা গেছে, যার নাম রঘুনাথ শর্মা। আপনার যে আজকে দাদা মারা গেছে, তো পাশের যে মুসলিম ভাইরা রয়েছে আপনার কতটা সাহায্য করছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমার ধরে নেন একদম 100-100, মানে সব কিছু কাজের থেকে। হ্যাঁ হ্যাঁ, কতটা ভালো লাগছে আপনাদের? মা ভালো, মানে এই টু জেড ভালো লাগছে এখানে, আমার তো মানে মাইনাসের কিছুই নেই। অন্যান্য জায়গায় দেখা যায় যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদ, সেটার মধ্যে আমাদের এখান থেকে আমার জন্মের পর থেকেও হয়নি, আশা করা যায় দীর্ঘদিন যাবৎ হবও না, মানে থাকতে কোনো রকম অসুবিধা না, না না না, সবসময় সাহায্যে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 24 ঘন্টা। সাধারণ মানুষকে কী বলতে চাইবেন এর উপরে? এর উপর জন্য সাধারণ মানুষকে কী, আমি যে কোনো মানুষকে আমার এলাকা বা 2 গোষ্ঠীর যে মানুষ আছে হিন্দু মুসলমান 2 গোষ্ঠীকে আমি আমার দিক দিয়ে আমি মানে ভক্তি বা ইসলাম করতে আমি ইচ্ছুক আর কি। আপনার নাম? আমার নাম শ্রী রবি শর্মা। তো কোন জায়গা? গ্রাম বানিয়াপাড়া। কতদিন থেকে থাকছেন এখানে? আমার মানে ঠাকুর দাদা এখানে ছিল, আমার বাবার বিয়ে এখানে হয়েছে। মানে হিন্দু পরিবার কিছু তো আপনারা? আমরা এক ঘর, কেউ না না আমাদের এখানে আমি।
DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। न्यू एज रियल्टर सिलीगुड़ी में अनुभवी रियल एस्टेट एजेंटों में से एक है। हम सिलीगुड़ी और उसके आसपास ऑफिस स्पेस, दुकान, शोरूम स्पेस इत्यादि पर सौदा कराते हैं और रेजिडेंशियल प्रॉपर्टी घरों, फ्लैटों, अपार्टमेंट, जमीन, प्लाट और बंगलों खरीदने, बेचने, रेंट, लीज, फाइनेंस या ज्वाइंट वेंचर में लेने या देने में अपनी सेवाएं प्रदान करते हैं। हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार प्रॉपर्टी की डील कराएंगे। संपर्क करें रियल एस्टेट एजेंसी न्यू एज रियल्टर। कॉन्टैक्ट 8760-838-4858। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। करियर स्कोप कंसल्टेंट्स, इट्स वन स्टॉप सॉल्यूशन फॉर कंसल्टेंसी सर्विसेज रिलेटेड टू एजुकेशनल काउंसलिंग एंड रिक्रूटमेंट। उलझन में है कि 12वीं के बाद क्या करें? एजुकेशनल काउंसलिंग अपने कैरियर के लक्ष्यों को प्राप्त करने के लिए और सर्वश्रेष्ठ विश्वविद्यालयों को चुनने में छात्रों की मदद करते हैं। इसके अलावा हम पूरे भारत और विदेशों में स्किल्ड हो या फ्रेशर्स को रोजगार के अवसर देते हैं। करियर स्कोप कंसल्टेंट्स, एक उज्जवल भविष्य का द्वार। कनेक्टिंग द राइट कैंडिडेट्स विद द बेस्ट एम्प्लॉयर्स। निःशुल्क रजिस्ट्रेशन करें, कैरियर काउंसलिंग और रोजगार के लिए संपर्क करें।